মাছ শিকার বন্ধে শুরু হতে যাওয়া 22 দিনের নিষেধাজ্ঞার আরো খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নিষেধাজ্ঞা সামনে রেখে জেলেরা তো ফিরছেন, আমরা শুনেছি 25 কেজি চাল দেয়া হবে পুনর্বাসনের জন্য, আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ ঈশিকা। যেমনটি বলছিলেন, আজকে থেকেই কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া 190 কিলোমিটার এলাকায় কিন্তু ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে এবং এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভোলার ইলিশা থেকে মনপুরার চরপিয়াল পর্যন্ত এবং ভেদুরিয়া থেকে পটুয়াখালী চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার। অর্থাৎ এই যে 190 কিলোমিটার এলাকায় যে নিষেধাজ্ঞা থাকবে, এজন্য কিন্তু অনেকটা বেকার হয়ে পড়েছে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ায় যে মাছ শিকার করছেন জেলেরা, তারা তো তারা বেকার হয়ে থাকার কারণে তাদের পরিবারে নেমে এসেছে অনেকটা অনিশ্চয়তা। তারা বলছিল যে ঠিক যে মুহূর্তে জেলেদের জালে মাছ ধরা পড়ছিল এবং তাদের মুখে হাসি ফুটেছিল, ঠিক সেই মুহূর্তে এই নিষেধাজ্ঞাটি চলে আসার কারণে তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন, অনেকটা অসন্তোষ প্রকাশ করছেন। তবে জেলেদের জন্য কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য 25 কেজি করে চাল দেওয়া হবে। কিন্তু এখানে আরেকটি সমস্যা তৈরি হয়েছে, ভোলাতে নিবন্ধিত জেলে রয়েছে 1,65,000, কিন্তু সেখানে চাল বরাদ্দ এসছে 1,33,850 জনের জন্য। তো সে কারণে কিন্তু নিবন্ধিত হয়েও কিন্তু অনেক জেলে কিন্তু সেই সেই চালটি কিন্তু তারা পাবে না, এই জন্য তাদের ক্ষোভটা অনেকটা বেশি। তো আমরা আজকে মাছঘাট ঘুরেছি এবং মাছঘাট ঘুরে যেমনটি দেখতে পেয়েছি যে জেলেদের মধ্যে কর্মব্যস্ততা অনেকটা বেড়েছে, তাদের মধ্যে অনেকেই শেষ খেয়াও দেওয়ার জন্য কিন্তু নদীতে নেমে পড়েছেন, অনেকে কিন্তু আবার তীরে ফিরে এসছেন। তবে জেলেরা আমাদেরকে বলছিলেন যে আসলে এই যে 25 কেজি চাল দেওয়া হচ্ছে, একই সাথে যদি যে এনজিওর যে কিস্তি, সেই কিস্তি যদি এই 22 দিনের জন্য বন্ধ রাখা হয় সেক্ষেত্রে তাদের কিছুটা হলো সংকট দূর হবে এবং তারা অনেকটা স্বস্তি ফিরে পাবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এই যে আমরা রয়েছি যে মৎস্যঘাটে, এই মৎস্যঘাটে আজকে শেষবারের মতো কেনাবেচা চলছে, রাত 12টার পর থেকে কিন্তু এই চিত্র কিন্তু অনেকটা পাল্টে যাবে এবং কেনাবেচা বন্ধ হয়ে যাবে। তো ঈশিকা, এ ছিল আমার কাছে ভোলাতে যে মাছ ধরা বন্ধ 22 দিনের জন্য এবং জেলেদের সংকট শুরু হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। 190 কিলোমিটার এলাকায় 22 দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা, জেলেদের পুনর্বাসনের সর্বশেষ খবর জানছিলাম সহকর্মীর কাছে।